কিন্তু আজকের দিনটিও আপনারা জানেন যে আমার জন্য একটা বিশেষ দিন। 1971 সাল 23 মার্চ আমি তখন কেবল আমার প্রথম সন্তান, তো 23 মার্চ আপনারা জানেন যে পাকিস্তানি দিবস হিসেবে তখন ইয়াহিয়া খান ঢাকায়, সারা বাংলাদেশে কিন্তু পাকিস্তানি পতাকা কেউ ওড়ায়নি। সেই দিন সমস্ত বাড়িতে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। 32 নম্বর বাড়িতেও সেই দিন আমার বাবা বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। যদিও পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান তখন ঢাকায় ছিল, কিন্তু তাকে সকলেই অস্বীকার করেছিল। আমার মনে হয় সেই দিন আমি তখন কেবল আমি সন্তান সম্ভবা, তা আমি সাধারণত আমার বাবার সবসময় তার হাতের নখ কেটে দিতাম, পায়ের নখ কেটে দিতাম, এটা আমার একটা নিয়মিত কাজ ছিল। তো ওই দিন আমি ওটা করে এসে উনি যখন বিশ্রাম নিতে বসছেন দুপুরে, আমি তখন একটা মগে পানি নিয়ে তার হাতের নখ কেটে দিচ্ছি। তো আমাকে তিনি বলছেন যে হ্যাঁ, ভালোভাবে কেটে দেখ, জানিস না আর এই সুযোগ পাবি কি না, তবে তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্ম নেবে, তার নাম জয় রাখবি। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। 26শে মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন এবং তারপরে আমাদের বাসাটা আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই আক্রমণের কিছু মুহূর্ত পূর্বে আমি আমার ছোটো বোন রেহানা এবং আমার একটা খালাতো বোন ছিল জেলি, আমাদেরকে বাসার থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। আমার বাবা জোর করে একরকম পাঠিয়ে দেন, আর আমার ভাই কামাল আগেই চলে গিয়েছিল ব্যারিকেড দিতে। জামাল আর রাসেল মাকে ছেড়ে যাবে না, রেখে মার সাথে থেকে যায়। আমাদের বাসায় আক্রমণ করে আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর কিছুদিন পরে আমার মা, আমার ছোটো ভাই রাসেল, জামাল, আমি, হ্যাঁ, আমরা সবাই গ্রেপ্তার হই এবং 18 নম্বর রোডে একটা একতলা বাসায়, পরিত্যক্ত অনেকটা বাসাটা ছিল। ফরেন মিনিস্টার একজন অ্যাম্বাসেডার হাসান সোল্লা সাহেব, উনি বিদেশে থাকতেন, বাসার দরজা বন্ধ ছিল, ওই বাসায় আমাদেরকে রাখা হয়। যখন আমার সন্তান প্রসবের সময় হয়, আমাকে তারা হাসপাতালে যেতে দিয়েছিল পাকিস্তানি মিলিটারি, কিন্তু আমার মাকে যেতে দেয়নি। তবে হাসপাতালে তখন ডক্টর নুরুল ইসলাম সাহেব ছিলেন দায়িত্বে, ডক্টর আমাদের সুফিয়া খাতুন, তিনি ওদুদ সাহেব, ডাক্তার ওদুদ, এবং সাহেলা আপাও ছিলেন আমাদের, মহিষ সাহেবের বোন প্রফেসর সাহেলা। আসলে জয়ের জন্মটা মেডিকেল কলেজেই হয়। তো মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের একটা সবসময় একটা সুযোগ ছিল, হাসপাতালে সবসময় আমি চেষ্টা করতাম তাদের সঙ্গে যোগাযোগ রাখতে, রাখতামও। আমি যখন বন্দি, সেই বন্দি অবস্থায় জয়ের জন্ম, এবং তার নাম জয়ই আমরা রেখেছিলাম। পাকিস্তানে একজন কর্নেল আসে, যখন জয় কিনা আমি ফিরে আসি বাংলাতে, আমাদের কারাগারি এসে আমরা ঘরের ভিতর ও জানলার বাইরে বারান্দায় দাঁড়ানো, আমাকে জিজ্ঞেস করো নাম কী, তা আমি বলি যে জয়। বলে জয় মানে? তো বলে জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে জয়। তো খুব খেপে যায় এবং এই ছোটো শিশুটাকেও তারা গালি দেয়। কাজে এরকম একটা পরিবেশে কিন্তু জয়ের জন্ম। সেখানে আমাদের কোনো থাকার, আমরা ফ্লোরেই থাকতাম, কোনো প্রাইভেসি ছিল না, একতলা একটা বাড়ি। কাজে ওই অবস্থার মধ্যে তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ ওকে নিয়ে যখন আমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শেল্টার নিই, তখন জানি না কীভাবে বেঁচেছিলাম। কোনো খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ছিল না, শুধু আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা হয়। আমার মা সবসময় সেই দোয়াই করতেন। তো আজকে সেই জয়ের জন্মদিন, 50 বছর আজ তার বয়স হলো। এই করোনার কারণে আমরা সবাই এক হতে পারলাম না, এটা আর একটা দুঃখ। আপনার এই দিনটি স্মরণ করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। কারণ আমি যখন 81 সালে বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠানের সংগ্রাম করি, তার জন্য বারবার আমাকে গ্রেপ্তার হতে হয়েছে, বন্দী হতে হয়েছে, কখনো আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো ওই গৃহবন্দী থাকা অবস্থায় জয়কে আমার আব্বার বন্ধু আজিজ সত্তার কাকা, তিনি নৈনিতাল নিয়ে জয়পুত্রকে ভর্তি করে দেন। সেখানে পড়াশোনা করতে বলে
স্কুল থেকেই কম্পিউটার শিক্ষা নেয়। যখন ছুটিতে আসতো কম্পিউটার নিয়ে আসতো, জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি। এবং যখন আমরা 91 সালে পার্টির জন্য কম্পিউটার কিনি, অনেক দাম ছিল তখন, সেই যুগে 3.5 লাখ টাকা লেগেছিল একটা কম্পিউটার একটা প্রিন্টার কিনতে। কাজে আমাদের আলোচনা হতো যে আমরা আমাদের দেশে এইভাবে কিভাবে এই কম্পিউটার শিক্ষা প্রচলন করব। তাই 96 সালে যখন সরকার গঠন করি, জয় প্রতি সময় আমাকে পরামর্শ দিত, তখনই বললো যে এর উপর থেকে ট্যাক্স তুলতে হবে, সস্তা করতে হবে, মানুষের কাছে সহজলভ্য করতে হবে, তাহলে এটা মানুষ শিখবে এবং মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। কাজে সেইভাবেই কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু। কারণ আমি যখন কম্পিউটার ব্যবহার করি, তখন আমি দেখেছি 96 সালে সরকার এসে কেউই কম্পিউটার ব্যবহার করে না, টেবিলে একটা ডেস্কটপ লেখা রাখা থাকতো মাত্র, অনেকে হাত দিতেই সাহস পেত না। আমি সরকারে আসার পরে আমি প্রথম এটা নির্দেশ দিই যে প্রত্যেকটা ফাইল আমাকে কম্পিউটারে টাইপ করে আসতে হবে, আমরা সেভাবে দেখতে চাই।